প্রায় 377 কোটি টাকায় বিক্রি হলো 55.22 ক্যারেটের বিশ্বের সবচেয়ে বড় রুবি। অস্ট্রেলিয়াদের ফিউরা নামে পরিচিত এই রুবিটি আর্চন নিউইয়র্কে একটি নিলামের রেকর্ড 3.48 কোটি ডলারে বিক্রি হয়েছে। সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী 2022 সালের জুলাই খনি শ্রমিকরা যখন এটি খুঁজে পান তখন এর ওজন ছিল 101 ক্যারেট। তবে বিক্রির আগে একটি রত্নপাথরকে পালিশ করতে হয়, মাপ আকারে সুন্দরভাবে কাটতে হয় এবং পরিষ্কার করতে হয়। এসব করতে গিয়ে মূল রত্ন কিছু ওজন হারিয়েছে। কানাডীয় ফার্ম ফুরা জেমস মোজাম্বিকের খনিতে এটি খুঁজে পাওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে রুবিটি নিলামে বিক্রি হয়েছে। নিলামের আগে বাজারে আসা এই রুবিকে অত্যন্ত বিরল ও সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ রত্ন হিসেবে অভিহিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।